আজকের আকাশটা পরিষ্কার এবং সুন্দর, কিন্তু তারপরেও বহুত গরম, বহুত। এই গরমে আমাদের মাথা গরম হয়ে গেছে। মাথা ঠান্ডা করার জন্য এখন আমরা এই যে মেহেদি দিব, মেহেদি আর অ্যালোভেরা মিক্স করে মাথায় দিব। সেভেন আপ খাবো না আমরা। নাও, তুমি তোমার সেভেন আপ নাও, পানি রেখে সেভেন আপ। এখন মেহেদি ফেলা শুরু কর। এই যে মেহেদি, এইভাবে গাছ পুরো আজকে খালি করে দিব। আমাদের মেহেদি পাড়া শেষ, এই তো ঘাইমা গেছি ভাই একদম। মেহেদির সাথে অ্যালোভেরাও দেওয়া হবে। দেখেন অ্যালোভেরা পাড়তে আসছি, আমাদের অ্যালোভেরাগুলো কত বড় দেখেন। সাইড গুলা কেটে মাঝখান দিয়ে ভাগ করে চামচ দিয়ে নিয়ে আনব। অল্প অল্প কেটে দুন লাগতো না। এইভাবে সবগুলো বেটে নিতে হবে। অ্যালোভেরাগুলোর মধ্যে পেঁয়াজ দেন, পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো কিউব কিউব করে কেটে নিছি। এখন একটা হাঁসের ডিম দেবো, দেশি হাঁসের ডিম একদম। এই মেহেদি দিলে মাথায় বুদ্ধি বেড়ে দেব। হ্যাঁ, সবগুলো মিক্স করে পরে দিয়া মেহেদি বাটাগুলো দিয়ে দিব। আমাদের মেহেদিতে এখন পানি অতিরিক্ত পরিমাণ হয়ে গেছে, এই যে একদম বেশি মিহিন হয়ে গেছে, আরো গাঢ়া হইলে হইলে। এই জন্য আমরা আবার পাতা নিয়ে আসছি, আবার পরিশ্রম করে পাতা আনতে হইছে। এখানে পাতা গুলা এখন দেওয়া শুরু করি। এই যে একটু নিলাম, এখন আবার পেয়ারা পাড়তেছি। পেয়ারা পায়রা, এই যে পেয়ারা খাবো। এই যে লবণ মরিচ দিয়ে পেয়ারা, এই যে সবার মাথায়, সবার মাথায় মেহেদি দেওয়া শেষ। এই যে সিরিয়াল, এই যে এই যে এই যে আরেকজন, আরেক বড় ভাই গেল কই, অপু ভাই, অপু ভাই ঘরের ভিতরে। এখন পেয়ারা খাওয়া চলতেছে শুকানোর জন্য মেহেদি। মাঝখানের বিরতি, খান খান খান, পেয়ারা খাও। খানা আমি খাচ্ছি। রুটি দিয়ে মিষ্টি খেতে হবে।
একজন মিষ্টি কম খাইতে কোন মেগা সাগা না মিষ্টি কম খা কেরে এখন আমরা গোসল করার জন্য চলে আসতেছি, বুঝেছি। এই যে সবাই আমরা পুকুর পাড় চলে আসছি, এই যে যান যান যান। এখন মানে পুকুর পাড় বসে থাকবো, বসে বসে রিল্যাক্স করবো। এটা আমাদের বাড়ির পুকুর না, অন্য বাড়ির পুকুর, কিন্তু এই পুকুরটা অনেক বড় আছে, এই জন্য এটাতে গোসল করতে আসলাম। এটা মূল ঘাটলা না, এই জন্য এটাতে যাইতে এত স্ট্রাগল। ওই যে মূল ঘাট লাগছে এখানে, ওই দিক দিয়ে রোদ বেশি, এই জন্য আমরা ঠান্ডার জন্য এদিকে চলে আসছি, ছায়া এদিকে একদম। এই যে আশেপাশে কি সুন্দর, ওই যে রাজহাঁস পুকুর। ওই ঘাটলা থেকে এখন আবার এই ঘাটলায় চলে আসছে। এখন মেহেদি দিছি যে এইগুলা এখন ধুইতেছি। এই যে একজন সবাই মাথায় এখন শ্যাম্পু চলতেছে, ওই যে ওই যে গোসল এখন শেষ, সবাই বাড়িতে ফিরে চলে যাচ্ছি। মায়ের যাবানা গেছিল, গোসল করা শেষ, খাওয়া দাওয়া শেষ। এখন ভাই বহুত গরম, গরমের জন্য বাইরে আয়া হ্যামক টানায়া বসে আছি একদম শান্তি মতো। আরাম করার পর এখন বিকাল হয়ে গেছে, সুন্দর আকাশ, সুন্দর পরিবেশ। এখন চলে যেতেছি বাজার করতে রাতের খাবারের জন্য। ওই যে বাজার ওইদিকে, এখানে যে বাজারে চলে আসছি।
এই যে আমাদের রান্না বাড়া শুরু হয়ে গেছে, এই যে পাকশি একজন, আরেকজন অপু ভাই, আমরাও কাজ করতেছি, এক একজন এক এক কাজে নিয়োজিত। লেবুডাল মি তুলে একটা লেবু সিপ দেয় দূরে খিচুড়ি খাওয়ার পরে এই অবস্থা সবার, সিরিয়ালে সবাই পাটি পিছে আসবে আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমি আট। এই হালকা হালকা বৃষ্টি, দূরের গান, মেঘের গর্জন, এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের এই ব্লগ। কেমন লাগলো আপনারা জানাবেন।